নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি। আশা করি আপনার ভালো লাগবে। সুশিক্ষা আনে সুচেতনা, সুচেতনা খুঁজে পায় সঠিক সমাধান। আমরা বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ক্লাস থ্রির জন্য সেটা আলোচনা করব। এটা প্রকাশ করেছেন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা এখন নো ইয়োর বার্ডস এর সেকেন্ড পার্টটা করব। হ্যাঁ, প্রথম পার্ট দ্য ক্রেন অ্যান্ড দ্য পিকক, সেটা টেক্সট আর অ্যাক্টিভিটিস হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড পার্টটা করব। কেমন, রেডি তো? হাতে পেন্সিল নিয়ে, বই নিয়ে তো শুরু করা যাক। কেমন, উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট। উইভার বাবুই পাখি, উইভার পার্ট মানে বাবুই পাখি, বাবুই পাখি বাসা বনে। ক্যান উইভ এ নেস্ট, একটা বাসা বুনতে পারে। ওরা গাছের পাতা নিয়ে আসে, ঠোঁট দিয়ে সেগুলো চিরে চিরে জড়ো করে লাগিয়ে লাগিয়ে আঠা বার করে ঠোঁট থেকে, মুখ থেকে। হ্যাঁ, খুব সুন্দর বাসা তৈরি করে। হ্যাঁ, বাবুই পাখির বাসা। অ্যান্ড আউল ক্যান সি অ্যাট নাইট, একটা প্যাঁচা রাত্রিরে দেখতে পায়। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। আচ্ছা বলো তো, এখানে অ্যান হয়েছে ওই ঘরের আগে এ হয়েছে, আর এখানে অ্যান হয়েছে কেন? কারণ নিশ্চয়ই, হ্যাঁ, ওটা হচ্ছে ভাওয়েল, প্রথম অক্ষর ভাওয়েল, ওই জন্যে অ্যান। ডব্লিউ হচ্ছে কনসোনেন্ট, ওই জন্যে। ঠিক আছে, কি হলো, এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট, একটা বাবুই পাখি নিজের বাসা বুনতে পারে। অ্যান্ড আউল ক্যান সি অ্যাট নাইট, একটা প্যাঁচা রাত্রিরে দেখতে পায়। এই দেখো বাবুই পাখি কেমন বাসা বানাচ্ছে। হ্যাঁ, এই যে নিজেদের ঢোকাটা আছে, বুঝতে পারছো, নিজেদের ঢোক ভেতরে ভাবে বাচ্চা হয়। এই যে বাসা বুনছে, ঠিক আছে, পাতা নিয়ে এসছে। হ্যাঁ, পাতা দিয়ে সুতোর মতো টেনে টেনে মুখ দিয়ে বার করে, আটা আটা দিয়ে লাগায়, খুব পরিশ্রম করে বানায়। ছোটবেলায় আমরা দেখেছো না, গ্রামের দিকে দেখা যায় এই যে পেঁচা মহারা। হ্যাঁ, স্নো আউল, এরা বরফের জায়গায় থাকে, যেগুলো স্নো আউল। আউলেট বাচ্চা, বড় বড় চোখ দেখেছো, বড় বড় চোখ দিয়ে দেখতে পায় দূর থেকে, খুব দৃষ্টি প্রখর, মাথা ঘোরাতে পারে আবার। এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। শকুন, ভালচার, ভালচার মানে হচ্ছে শকুন। এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, শকুন আকাশে খুব উঁচুতে উঠতে পারে। ক্যান মানে বুঝতে পারছো, ক্যান মানে পারা। হ্যাঁ, সবসময় ক্যান মানে বুঝতে পারছো পারা, আর না পারলে হবে ক্যান নট, ক্যান নট, একসঙ্গে ক্যান নট, একসঙ্গে আলাদা।
cannot, CANNOT, এটা হচ্ছে অ্যাকশন, যদি পারে না। একাকু ক্যান সিং সুইট নোটস, একাকু মানে একটা কোকিল, খুব সুন্দর গান গাইতে পারে। একাকু মানে একটা কোকিল, খুব সুন্দর গান গাইতে পারে। বসন্তকালে গান গায় না কু কু করে, শোনো নিশ্চয়ই, তাই না? এই যে কোকিল, এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে, একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। এ হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পারতে পারে। সব পাখি পারে, মুরগি রোজ পারে, হাঁস রোজ পারে, তাই না? অন্য পাখিরা এরকম রোজ পারে, মুরগি আর হাঁস রোজ পারে, বেশ কিছুদিন পরে আবার বিশ্রাম নেয়, আবার কদিন পরে পারে, তাই না? এই যে পিকক, আমি তো বলি মুরগি নাচতে পারে না বৃষ্টি, তখন কি হবে? এ হেন ক্যানট ড্যান্স ইন দ্য রেন, ক্যান মানে পারা, ক্যানট মানে না পারা, হ্যাঁ কথাটা কি ক্যানট অ্যাকশন। এ হেন ক্যানট ড্যান্স ইন দ্য রেন, পিকক ক্যানট লে এগস, সেটা হতে পারে। এই যে ড্যান্স, ড্যান্সিং পিকক, কি সুন্দর না? এই জন্য এত অহংকার। এবার পড়ো, কাজ করতে হবে। লুক এট দ্য চার্ট বিলো, ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান। এই ক্যান আর ক্যানট বোঝালো হবে, ক্যান ধরো এটা কি হতে পারে, আই ক্যান ড্যান্স ওয়েল হতে পারে, উই ক্যান ডু দ্য ওয়ার্ক সেটাও হতে পারে, আবার উই ক্যান সিং এ সং সেটাও হতে পারে, সাবিনা ক্যান ড্যান্স ওয়েল সেটাও হতে পারে, সাবিনা ক্যান সিং এ সং সেটাও হতে পারে, সাবিনা স্প্রেন ক্যান সিং এ সং হতে পারে, সাবিনা স্প্রেন ক্যান ডু দ্য ওয়ার্ক সেটাও হতে পারে। বুঝতে পারলে? এরকম সেন্টেন্স তৈরি কর যতগুলো পারো। এই ধরনের আমরা উদাহরণ দেখিয়েছি কয়েকটা, তোমরা আরো করতে পারো। আই ক্যান ড্যান্স ওয়েল, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনা ক্যান সিং এ সং, সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প, ওহো সরি ভুল হয়েছে, তাই না? সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প হার হতে পারে। লেটস নো হাউ ইচ বার্ড ক্রাইস, তোমরা দেখেছিলে না পশুদের, অ্যানিমেলসদের আওয়াজে বিভিন্ন নাম আছে, কাউস মনে আছে, কাউস, মু, ডগস বার্ক, ক্যাটস মিউ, শিপ ব্লিট মনে আছে, ভালচার স্ক্রিম, স্নেক হিস, হ্যাঁ মনে আছে, বেয়ার গ্রাউল, তাই না? মনে আছে তো, ডগ বার্ক,
এগুলো এরকম পাখিদেরও লায়ন রো, টাইগার রো, তাই না, শিপ ব্লিক, মনে আছে এগুলো সব? ভুলবেন না কিন্তু, সব মনে রাখতে লাগে, একবার পড়লাম আর যেই সেই পড়া শেষ হলো সব খুলে বসে রইলাম, তাহলে কিন্তু এগোতে পারবে না। মনে করো তুমি একটা বাড়ির তিনতলা বাড়িতে উঠছো, তোমাকে তো প্রতি সিঁড়ি দিয়ে একটা 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 করে ধাপ তো এগিয়ে যেতে লাগবে, তাই না? আর কেউ যদি বলে তুমি তিনতলায় উঠে গেলে আর আগের সিঁড়িগুলো ভেঙে দিলে, তাহলে তুমি নামবে কি করে, অন্য লোক উঠবে কি করে, তাই না? ঠিক সেইরকম পড়াশোনার যে একটা ধাপ, ধাপগুলো এগোতে হবে, তার মানে এই নয় যে আগের ধাপগুলো আমি সব মাথা থেকে মুছে ফেলি, তাই না? প্রথম সেমিস্টারের পরীক্ষা এগুলো আছে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগুলো নেই, ওই আগের সেমিস্টারে সব ভুলে বসে থাকলাম, তাহলে কিন্তু হবে না। স্টেপ বাই স্টেপ মনে রাখতে লাগবে, প্রথম সেমিস্টার কী হলো সেটা দ্বিতীয় সেমিস্টারে মনে রাখতে লাগবে, এইরকম। হ্যাঁ, আউলস ফুট, প্যারটস টক, ক্রোস ক, ক ক, ডাক্স কোয়াক কোয়াক, প্যাক প্যাক করে তাহলে কোয়াক, স্প্যারোস চার্ট চার্ট, স্প্যারোস হচ্ছে চার্ট, মনে থাকবে চার্ট, কক্স ক্রো কক্স ক্রো, হ্যাঁ কোক কো ডাকে হচ্ছে কক্স ক্রো, তো মনে থাকবে, পিজেন্স কু পিজেন্স কু, কি হলো আউলস হুট, প্যারটস টক, ক্রোস ক, ডাকস কোয়াক, স্প্যারোস চার্ক, কক্স ক্রো, পিজেন্স কু, মনে থাকবে, গুড, সব মনে থাকবে, পরীক্ষা হবে কিন্তু একটু পরে। I am an eagle. Eagle ki khai? I eat snake, sharp, hare, khargosh, squirrel, katbirali and fish. I am an eagle. I eat snake, hare, squirrel and fish. Squirrel. Pathra ki? Squirrel. Pathra ki? Squirrel. Mone thakbe? Squirrel, snake, hare, squirrel and fish. I am an eagle. I eat snake, hare, squirrel and fish. আমি সাপ, খরগোশ, কাঠবিড়ালি আর মাছ খাই। I am an eagle. আমি একটা ঈগল। আমি সাপ, খরগোশ, কাঠবিড়ালি আর মাছ খাই। এই যে ঈগল মশাই বসে, এরা ভেড়ার বাচ্চা উঠিয়ে নিয়ে যেতে পারে জানো, বড় ঈগল, বড় বড় মাছ, জল থেকে ধরে নিয়ে যায়। আই অ্যাম এ ডাক, আমি একটা হাঁস। আই ইট টাইনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, জলে যে গাছগুলো হয় শ্যাওলার মতো হয় সেগুলো খাই, আর জলে যেসব পোকাপাকড়, গেরি, গুগলি পাওয়া যায় সেগুলো খাই। হ্যাঁ, জলজ যে গাছ, জলের গাছ হয় না ছোটো ছোটো, হ্যাঁ পানা বলে, সেই পানাগুলো থেকে আর গেরি, গুগলি, শামু এইসব খাই। হাঁস তো দেখেছি, কী খায়? টাইনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। I am a bulbul. I eat
berries and insects. I am a bulbul. কি খাই আমরা? বেরি, জাম আর পোকামাক। হ্যাঁ, জাম আর পোকামাক। তাহলে বুলবুল কি খায়? বেরি, মানে জাম, বিভিন্ন রকমের জাম হয়, কালো জাম, জাম, সেগুলো খায়। এই যে বুলবুল, সিপাহী বুলবুল। I am a hornbill. Hornbill. I eat lizard. Lizard মানে কি? টিক টিক, ফ্রুটস, ফল আর ছোটখাটো পোকামাক, ধনেশ পাখি। হর্নবিল মানে হচ্ছে ধনেশ পাখি, এই যে ধনেশ পাখি। হ্যাঁ, জঙ্গলে দেখা যায়, সাধারণ লোকালয়ে দেখা যায় না, জঙ্গলে দেখা যায় ধনেশ পাখি। কি খাই আমরা? টিকটিকি জাতীয় জিনিস, ফল আর স্মল ইনসেক্ট, ছোট পোকামাকড়। এই যে ধনেশ। রঙিন ধনেশ পাখি বিভিন্ন রকমের জাতের আছে। এ ফল খাচ্ছে, এ ফল মুখে ফল ধরে, কত বড় ঠোঁট, তাই না? আই এম এন ইগ্রেট, আই ইট ফিশ। বক মোর, গোবক বলি, সাদা দেখেছো নিশ্চয়ই পুকুরে। কি খাই? মাছ। রিগ্রেট কি খায়? মাছ। আই এম এ ময়না, ময়না পাখি। আমি কি খাই? ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাস অফার্স, ফল, শস্য, যেমন চাল ডাল যে পাওয়া যায়, আর গ্রাস হপার, গঙ্গা ফুডিং যেগুলো পাওয়া যায় সেগুলো। কে কি খায় মনে থাকবে তো? পরীক্ষা আসবে, কিন্তু মনে রাখতে হবে, জানতে হবে। এই যে টিকটিকি ধরে খাচ্ছে। বলো কোনটা ঠিক, বলো। এটা আমরা আলাদা করে দেখাচ্ছি। আমাদের প্রজেক্টটা যেটা আমরা করছি, ছেলেদের টেক্সট বুক গুলো অডিও ভিজুয়াল করা, বিভিন্ন ছবি দিয়ে যাতে মান বাড়ানো, যাতে এগুলো ওদের কাছে আকর্ষণীয় হয়, পড়াশোনার যাতে উপকার হয়। যদি আপনার ভালো লাগে, ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন। যত বেশি ছেলে মেয়ে দেখবে, আমাদের পরিশ্রম সার্থক। অনেক ছবি আমরা ব্যবহার করেছি দেখছেন আপনারা, উদ্দেশ্য জিনিসটাকে আকর্ষণীয় করে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের ওয়েব পেজ আছে alluralpin.com, এখানে ভিডিওগুলো দেওয়া থাকে দেখতে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।